Thank you. For what? তুমি এখানে চলে এসেছো যাতে করে আমি এখানে আসতে পারি, তোমার সঙ্গে একা কিছুক্ষণ দাঁড়াতে পারি, কথা বলতে পারি, সেজন্য। Thank you. Don't try to be smart. I'm smart. And বলো কেন এসছো? জানি না। আমাকে দেখতে এসছো তো? দেখা হচ্ছে? এখন প্লিজ যাও। তুমি আমার কথা রেখেছো যে তোমার কথা আমাকে এখন রাখতে হবে? লুক, আমি মিসেস অলিক। আমি জানি। মিস্টার অলিকের বাসায় এসে তুমি উঠেছো। আমি সেটাও জানি। কি চাও? আমি ভালো আছি। ভালো নেই। বিন্দু, বিন্দু, আরে বিন্দু, কই তুমি? একটু শোনো না তাড়াতাড়ি। কি হলো? সারের মতো এরকম চেঁচাচ্ছো কেন? একটা জিনিস আমি বুঝি না বিন্দু, তুমি একটা মুখস্থ কথা শিখছো, আমি আসলে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে সার আর আমার সে। যাই হোক, আমি একটা জরুরি কাজে তাড়াতাড়ি অফিসে যাইতেছি। সজল আসার কথা, সজল আসলে একটু বসতে বললো, আমি আইসা তারপর ওর সাথে কথা বলবো। সজল কেন আসবে এখানে? আরে সজল কেন আসবে, মানে দরকার আছে তাই আসবো। তোমার সজলের সাথে যা দরকারি বিষয় আসবে তুমি সেটা বাইরে ঠিক করে আসবা, সজলকে বাসায় আনবা না। বিন্দু, সবকিছু বাইরে হয় না, সজলের সাথে নিশ্চয়ই আমার কোনো। আমি বললাম সজলকে তুমি বাসায় আনাটা আমার পছন্দ না, সজল আসবে না, ব্যাস। কেন পছন্দ না? এটা আমার ইচ্ছা, তুমি এর উপর কোনো কথা বলবা না, শেষ। শোনো বিন্দু, এই বাসায় সবকিছু তো তোমার ইচ্ছা অনিচ্ছায় চলে না, আমার ইচ্ছা অনিচ্ছায় চলে। তুমি আমি যা কইছি সেটা মনে রাখো, আমি গেলাম। এই কুলটু পুলটু সারাদিন কোনো খবর নাই, কি অবস্থা? সারাদিন কি করেছিলে? হ্যাঁ পুলটু, সারাদিন? হ্যাঁ সারাদিন আমি শুটিং দেখে কাটিয়েছি। কি বলো তুমি, তোমার শুটিং দেখতে ভালো লাগে? হ্যাঁ, আমার ওই জিনিসটা খুব ভালো লাগে। আমার মনে হয় যে শুটিং দেখি দৌড়ে ওখানে চলে যাই, ওদের শুটিং দেখি ওদের মতো হই। জানো নাটকের নায়ক নায়িকাদের সাথে আমার না খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ও গ্রেট, গ্রেট। হ্যাঁ তুমি কি জানো বলছিলে, তুমি শুটিং শুটিং পছন্দ, আর কি কি জানো পছন্দ? ওরা যখন ভালো অভিনয় করে তখন মনে হয় আমিও যদি অভিনয় করতে পারতাম। আসলে কি জানো, আমার কেউ কিছু ভালো করলেই সব কিছু হতে ইচ্ছা করে। এই যেমন কেউ ভালো খেললে মনে হয় প্লেয়ার হলেই পারতাম, আবার কেউ ভালো গান গেলে মনে হয় যে গান শিখলেই পারি, আবার নাচ দেখলেও মনে হয় নাচ শিখলেই পারি। আসলে কি জানো, আমার যখন যেটা ভালো লাগে তখন সেটাই হতে ইচ্ছা করে। অ্যাক্টর অ্যাক্ট্রেস প্লেয়ারদের মতো, তার মানে কিন্তু তোমার মনের ভিতরে স্বপ্ন আছে। তাই আমার মতে অনেক স্বপ্ন আছে। এখন আমাদের মধ্যে যদি স্বপ্ন থাকে সেই স্বপ্নটাকে সত্যি করবার জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে স্বপ্নটাকে ধরবার চেষ্টা করতে হবে, স্বপ্নটাকে সত্য সুন্দরভাবে আমাদের মনের মধ্যে বসাতে হবে। সত্যি বলছো? আহা, এটা আমি কেন বুঝবো না? আমি স্বপ্ন বিক্রি করি না, আমি তো স্বপ্নের সওদাগর। স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা যখন দেখবে সেটাকে সত্যিকার অর্থে নিজের মনের মধ্যে শক্ত করে বসিয়ে ফেলবে, আস্তে আস্তে সেই স্বপ্নটার দিকে এগিয়ে যাবে, তবেই কিন্তু তুমি সফল হবে। তবে হ্যাঁ, এই জন্যে তোমাকে অনেক চেষ্টা করতে হবে, অনেক কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং স্বপ্নটাকে ফার্স্ট ডিসাইড করতে হবে যে আমি এই স্বপ্নটি দেখতে চাই এবং এই স্বপ্নের লক্ষ্যে আমি এগোতে চাই। তুমি এগোতে থাকবে, তুমি দেখবে তোমার পারিপার্শ্বিক সব কিছু তোমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে স্বপ্নটাকে পেতে, স্বপ্নটাকে ধরতে। আর তুমি যদি তোমার চেষ্টা কন্টিনিউ করো তুমি স্বপ্ন পাবে, সফলভাবে স্বপ্ন পাবে। আজ না তুমি খুব লেখাপড়া মানুষের মতো কথা বলছো। আচ্ছা তুমি না বলেছিলে তুমি পাস টাস করো নি, লেখাপড়া তেমন একটা পারো না, লাইক করো না? আমি কখন থেকে ডাকছি তোকে, তুই আমার কথা শুনতে পাচ্ছিলি না? কানের মধ্যে কি গুঁজে রেখেছিস? গান শুনছিলাম ভাবি। এটা কোনো গান শোনার টাইম না, না যাও পড়তে বসো। ভাবি প্লিজ, তুমি তো জানো আমি পড়াশোনা একদমই লাইক করি না, কেন বলছো পড়াশোনার কথা? ও আচ্ছা তাই,
আপনার পড়ালেখা করতে ইচ্ছে করে না তো আপনার কি করতে ইচ্ছে করে? সারাদিন ঘুরতে ভাল লাগে, গান শুনতে ভাল লাগে, ফেল করতে ভাল লাগে, তাই না? ভাবি আমার মুডটা নষ্ট করো না তো। আমি গান শুনছিলাম, অনেক ভালো একটা মুডে ছিলাম। তুমি নিচে যাও, ভাইয়ের কাছে যাও। আচ্ছা তো পড়ালেখা করতে যখন ভালো লাগে না তো যাও না ভাইকে গিয়ে বলো না, ভাই তোমাকে দেখে শুনে একটা ভালো দেখে বিয়ে দিয়ে দিক। এরকম কেন করছো? প্রতি বছর তুমি ফেল করবে, রেগুলার ক্লাস জয়েন করবে, পরীক্ষা দেবে, এগুলো কি? সারাদিন ঘুরে বেড়িয়ে এলে সজলের সাথে, আর এখন এখানে গান শুনছো? সজলের সাথে এত কিসের মেলামেশা তোমার? ভাবি আমি সজলকে খুব পছন্দ করি। কি ভাবি জানো, সজল একদম আমার মতো। আমি তো ইন্টারমিডিয়েট দুবার, তাই না? আর সজল সজল তো ইন্টারমিডিয়েট পরীক্ষার হলই দেখে নাই। তোমাকে কে বলেছে সজল পড়ালেখা জানে না? সজল আমাকে নিজে বলেছে। সজল যা কিছু বলেছে তোমাকে ভুল ইনফরমেশন দিয়েছে। আমি খুব ভালো মতো জানি সজল কি। তুমি কি করে জানো ভাবি? আমি জানি। তোমার জানা ভুলও থাকতে পারে। না না না, আমার জানায় কোনো ভুল নেই। সজল এতটাই স্কলার ছেলে যে এরকম স্কলার তোমাদের 14 গোষ্ঠীতে আজ অব্দি পয়দা হয়নি। তুমি এতটা শিওর কিভাবে? তুমি কি সজলকে চিনতে নাকি? আচ্ছা না না, পড়তে এসো। সজল স্কলার? কি করছিলে? শুটিং দেখছিস? কোথায়? স্বপ্নটা হচ্ছে ওদের মতো। এখন বুঝতে পারলাম। ঠিক আছে, একটা কাজ করো, এখানে হাত দাও, তোমার হাত ডান হাতটা এখানে হাত দাও, ঠিক আছে? এবং চোখ বন্ধ কর। তোমার স্বপ্নের মানুষটাকে তুমি চিন্তা করো, সামওয়ান এলস, যে কোনো কেউ, কিংবা তোমার যে কোনো একটা স্বপ্নকে চিন্তা করো এবং সেই স্বপ্নটার দিকে তুমি আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ফিল করো যে তোমার মধ্যে একটা স্বপ্ন আছে এবং সেই স্বপ্নটার দিকে তুমি এগিয়ে যাচ্ছ। তুমি যাও।